আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল লর্ডস অফ স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ছোট সোনামণিরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ 12ই অক্টোবর সোমবার, দ্বিতীয় শ্রেণী গণিত ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে আবারও হাজির হয়ে গিয়েছি জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল লর্ডস অফ স্কুল এন্ড কলেজ রাজশাহী। সোনামণিরা তোমরা সবাই বাসায় আছো তো? আশা করছি বাসাতেই আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বাসাতেই থেকো, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখো, বারবার হাত ধুবে 20 সেকেন্ড ধরে, ভিটামিন সি যুক্ত খাবার বেশি বেশি করে খাবে, পুষ্টিকর খাবার খাবে, বাবা মায়ের কথা শুনবে, অপ্রয়োজনে বাইরে যাবে না, অপ্রয়োজনে নাকে মুখে চোখে হাত দেওয়া যাবে না। আর এই করোনাকালীন সময়ে যদি ঘরের বাইরে যেতে হয় প্রয়োজনে মাস্ক পরিধান করবে। এই তো শিক্ষার্থীরা, একই কথা বারবার আমরা বলছি, শুধুমাত্র তোমরা ভুলে যেন না যাও সেজন্য। চলো আমরা আমাদের কথা আর বিঘ্নিত না করে ক্লাসে চলে যাই সরাসরি। আজকে আমাদের ক্লাসে প্রথম যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে তার আগে বলে দিই, আমাদের আজকে ক্লাস নম্বর হচ্ছে 14। আজকে ক্লাস 14 নম্বর ক্লাস। চলো প্রথম বিষয়টি কি দেওয়া আছে। প্রথম বিষয় আছে হচ্ছে সংক্ষেপে উত্তর দিন। সংক্ষেপে উত্তর দিনে 5টা প্রশ্ন তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে। চলো প্রশ্নগুলো দেখে নিই এবং উত্তরগুলো জেনে নিই। ক নম্বরে কি আছে, 1 টাকার 4 ভাগের 1 অংশ সমান কত পয়সা? 1 টাকার 4 ভাগের 1 অংশ সমান কত পয়সা? আমরা জানি 25 পয়সা। কিভাবে জানি? 1 টাকাকে আমরা আগে প্রথমে পয়সায় রূপান্তর করবো। 1 টাকাকে পয়সায় রূপান্তর করলে কত পয়সা হয়? 100 পয়সা হয়। সে 100 পয়সাকে 4 দিয়ে আমরা কি করবো? ভাগ করবো। 100কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 25-এ 100, 25 পয়সা। ঠিক আছে, খ নম্বরে কি বলছে শিক্ষার্থীরা দেখো, তরলের আয়তন পরিমাপের ক্ষুদ্রতম একক কি? তরলের আয়তন পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে ক্ষুদ্রতম একক। খেয়াল করো, ক্ষুদ্রতম একক, তার মানে সবচাইতে ছোট একক কোনটা? সেটা হচ্ছে মিলিলিটার। তরলের আয়তন পরিমাপের ক্ষুদ্রতম একক কি? মিলিলিটার। ক নম্বর প্রশ্নে আছে, 1 দিনের 2 ভাগের 1 অংশ সমান কত ঘন্টা? ঘন্টা বলেছে, 1 দিনকে তাহলে ঘন্টায় রূপান্তর করতে হবে। 1 দিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। সেই 24 ঘন্টাকে 2 দিন কি করতে হবে শিক্ষার্থীরা বলো? 2 দিয়ে ভাগ করতে হবে। 24কে 2 দিয়ে ভাগ করলে হয় 12×24, তাহলে কত ঘন্টা? 12 ঘন্টা হলো। ঠিক আছে শিক্ষার্থীরা, 1 দিনের 2 ভাগের 1 অংশ সমান কত ঘন্টা? 12 ঘন্টা। ঘ নম্বর, বাক্সের জ্যামিতিক আকৃতি কি? বাক্সের জ্যামিতিক আকৃতি হচ্ছে ঘন। আবার বলি, বাক্সের জ্যামিতিক আকৃতি কি? ঘন। ঠিক আছে, ও নম্বর দেখো শিক্ষার্থীরা, 50 পয়সার মুদ্রার আকৃতি কেমন? 50 পয়সার মুদ্রার আকৃতি হচ্ছে গোলাকার। আজকে আমরা 5টা প্রশ্ন করছি। 5টা প্রশ্নের প্রথম প্রশ্নটা কি ছিল তাহলে শিক্ষার্থীরা বলো? 1 টাকার 4 ভাগের 1 অংশ সমান কত পয়সা? 1 টাকার 4 ভাগের 1 অংশ সমান হচ্ছে 25 পয়সা। 2 নম্বরে ছিল, তরলের আয়তন পরিমাপের ক্ষুদ্রতম একক কি? তরলের আয়তন পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে মিলিলিটার। 3 নম্বরে কি ছিল শিক্ষার্থীরা, 1 দিনে 2 ভাগের 1 অংশ সমান কত ঘন্টা? 1 দিনে 2 ভাগের 1 অংশ সমান কত ঘন্টা শিক্ষার্থীরা আমরা পেয়েছি? 12 ঘন্টা পেয়েছি। ঘ নম্বরে কি প্রশ্ন ছিল, বাক্সের জ্যামিতিক আকৃতি কেমন বা কিরকম? বাক্সের জ্যামিতিক আকৃতি হচ্ছে ঘন। 5 নম্বর প্রশ্নে আমাদের কি ছিল, 50 পয়সার মুদ্রার আকৃতি কেমন? আমরা দেখেছি 50 পয়সার মুদ্রার আকৃতি হচ্ছে গোলাকার। 50 পয়সার মুদ্রাকে আমরা আরো বলতে পারি কি বলো তো শিক্ষার্থীরা? আমরা বলি কিন্তু আটানা, আটানাও বলি, আবার হচ্ছে আধুলিও বলি, তাই না? আশা করছি 5টা প্রশ্ন তোমাদের তোলা হয়ে গেছে এবং পড়া হয়েছে, আমার সাথে সাথে পড়েছো। চলো 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে হচ্ছে ফাঁকা ঘর পূরণ করুন। অনেক পরিচিত একটা উপাদান আইটেম, চলো দেখে আমি পড়ি। ফাঁকা ঘর পূরণ করুন, কর্মে আছে 73 বিয়োগ ফাঁকা ঘর সমান 46। 73 বিয়োগ ফাঁকা ঘর সমান 46। খ নম্বরে আছে, 52 গুণ 7 সমান ফাঁকা ঘর। 52 গুণ 7 সমান ফাঁকা ঘর। গর্মে আছে, 48 ভাগ 8 সমান ফাঁকা ঘর। আশা করছি আমি পড়ে ফেলেছি, তোমরা খাতায় তুলে ফেলেছো। চলো আমরা বোর্ড থেকে এই ফাঁকা ঘরটা পূরণ করে আসি।
ক নম্বরে কি লিখেছিলাম শিক্ষার্থীরা বলো? 73, 73 বিয়োগ ফাঁকা ঘর সমান 46, তাই না? বিয়োগের অঙ্কে বিয়োজন দেওয়া আছে, বিয়োজন নির্ণয়ের সূত্র লিখতে হবে। বিয়োজন নির্ণয়ের সূত্র কি? বিয়োজন বিয়োগ বিয়োগফল। তাহলে বিয়োজন এখানে কত আছে শিক্ষার্থীরা বলো? 73, 73 বিয়োগ 46, অর্থাৎ 73 থেকে 46 বাদ দিতে হবে। তাহলে আমরা রাফে অবশ্যই দেখাবো 73 বিয়োগ 46। তিন ছোট আর ছয় হচ্ছে বড়, তিনকে তাহলে কত ধরতে হবে শিক্ষার্থীরা? 13 ধরতে হবে। 13 থেকে 6 বাদ দিলে কত হয়? 7, 8, 9, 10, 11, 12, 13, তাহলে কত হলো? 7 হলো। আর 13, 13 যে ধরেছ এক ধার করেছো, একটা ফেরত দিয়ে দাও, চারের কাছে কত হবে? 5 হবে। 7 থেকে 5 বাদ দিলে হয় 2, তাহলে আমাদের ফাঁকা ঘরে কত বসবে শিক্ষার্থীরা দেখো? 27 বসবে, আমরা 27 বসালাম, ঠিক আছে। এবার দেখো খ নম্বরে বলেছে 52 গুণ 7 সমান ফাঁকা ঘর। 52 কে 7 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি, 7 গুণে কত হয়? 7 গুণে 14, 14 কত বসবে? 4 বসবে। হাতে কত? 1, 5 সাথে 7, 5 সাথে কত? 35, আর হাতে রেখে 36। তাহলে আমাদের গুণফল কত আসবে শিক্ষার্থীরা? 364, ফাঁকা ঘরে বসবে 364। এবার দেখো একটা ভাগের অঙ্ক আছে, 48 ভাগ 8 সমান ফাঁকা ঘর। 48 কে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা পাবো নামতা কত ঘরে করতে হবে বলো তো শিক্ষার্থীরা? 8 ঘরে নামতা করতে হবে। আমরা 8 ঘরে নামতা করে আসি, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, তাহলে 6 8 48, 48 আছে 6 বসে গেল। আমরা এখানে ভাগটা অবশ্যই দেখাবো রাফে, 6 8 48, ঠিক আছে। ভাগফল কত পেলাম শিক্ষার্থীরা বলো? 6 পেয়েছি। আশা করছি আমার সাথে সাথে তোমরা ফাঁকা ঘরটা খাতায় তুলে ফেলেছো। চলো আমরা স্লাইডে ফিরে যাই। 3 নম্বরে দেখো শিক্ষার্থীরা খেয়াল করে, 3 নম্বরে আছে হচ্ছে নিচের সংখ্যাগুলো ক্রমবাচক পদ্ধতিতে লিখুন। নিচের সংখ্যাগুলো ক্রমবাচক পদ্ধতিতে লিখুন, সেখানে পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ উভয় থাকবে। প্রদত্ত সংখ্যাগুলো কি কি আছে দেখো শিক্ষার্থীরা? 12 আছে, 13 আছে, 19 আছে, আর হচ্ছে 20 আছে। 12 কে পূর্ণরূপে ক্রমবাচক পদ্ধতিতে পূর্ণরূপে কি বলবো আমরা? দ্বাদশ বলবো। 12 কে বলবো দ্বাদশ, 13 কে বলবো ত্রয়োদশ, 19 কে বলবো ঊনবিংশ, 20 কে বলবো বিংশ। খেয়াল করে দেখো আমরা কিন্তু এটা কিন্তু পুরাতন পড়া করছি, তাই না? আমরা দ্বিতীয় সাময়িকে এই পড়াগুলো কমপ্লিট করে ফেলেছি, এটা দ্বিতীয় সাময়িকের জন্য বার্ষিকের জন্য পড়া করছি এবং পুনরায় আলোচনা করছি, সুতরাং এটা তোমাদের কাছে পরিচিত। চলো আমরা করে ফেলি 12, দ্বাদশ, দ্বাদশ বানানটা করে ফেলি, দয়ে বয়ে যুক্ত আকার দ তালব্য সব, দ্বাদশ। আবার বলি, দয়ে বয়ে যুক্ত আকার দ তালব্য সব, দ্বাদশ। আবার বলি, দয়ে বয়ে যুক্ত আকার দ তালব্য সব, দ্বাদশ। এবার 13 আছে, ত্রয়োদশ, ত্রয়োদশ বানান দেখো, এও দশ লিখো না, তয়ের অফালার উপরে কিন্তু মাত্রা আছে, খেয়াল করে দেখো মাত্রা দিয়েছি, মাত্রা না দিলে এও দশ হয়ে যাবে। তয় রফালা অন্তস্থ অয় ওকার দ তালব্য সব, ত্রয়ো দশ, ত্রয়ো দশ, তয় রফালা অন্তস্থ অয় ওকার দ তালব্য সব, ত্রয়ো দশ। এবার 19, ঊনবিংশ, ঊনবিংশ বানানটা দেখো, দীর্ঘ দন্তান্ন ঊন, বয় রসইকালে বি অনেশ্বর তালব্য সব, ঊনবিংশ, দীর্ঘ দন্তান্ন ঊন, বয় রসইকার অনেশ্বর তালব্য সব, ঊনবিংশ। এবার দেখো বিংশ, বিংশ বানান দেখো, বয় রসইকার অনেশ্বর তালব্য সব, বিংশ, দ্বাদশ ত্রয়োদশ ঊনবিংশ বিংশ। খেয়াল করেছো এই বানানগুলোর প্রত্যেকটার কিন্তু শেষ অক্ষর হচ্ছে তালব্য সব, অর্থাৎ আমাদের যে সংখ্যাটা থাকবে সংখ্যার শেষে প্রত্যেকটাতে তালব্য সব ব্যবহার হবে। দ্বাদশ 12 তালব্য সব, ত্রয়োদশ 13 তালব্য সব, ত্রয়োদশ ঊনবিংশ, 19 তালব্য সব ঊনবিংশ, 20 তালব্য সব বিংশ। আশা করছি আমার সাথে সাথে তোমরা মুখে পড়েছো এবং খাতা লিখে ফেলেছো। চলো আমরা 4 নম্বরে কি আছে দেখে ফেলি। 4 নম্বরে আছে হচ্ছে নিচের সংখ্যাগুলো বানানে লিখুন। নিচের সংখ্যাগুলো কি কি আছে শিক্ষার্থীরা দেখো, 6 10 1 61, 6 10 5 65, 7 10 3 73, 7 10 8 78, 8 0 80, ঠিক আছে। আমরা এবার কি করবো, যে সংখ্যাগুলো আছে আমরা বানান করে করবো। 61 বানান করি, এ ক এক মোর্ধন স টয় টয় যুক্ত রসই কার 61। আবার বলি, এ ক এক মধ্যাহ্ন স টয় টয় যুক্ত রসই কার 61। এবার আছে হচ্ছে 65,
কয় চন্দ্রবিন্দু অন্তস্থ অ পয় মোটানো স টয়টার যুক্ত হ্রস্বই কার পঁয়ষট্টি আবার বলছি কয় চন্দ্রবিন্দু অন্তস্থ অ মোটানো স টয়টার যুক্ত হ্রস্বই কার পঁয়ষট্টি এবার আছে তিয়াত্তর তিয়াত্তর তয় হ্রস্বইকারে তি অন্তস্থ অয় আকার তয়টায় যুক্ত র তিয়াত্তর আবার বলছি তয় হ্রস্বইকারে তি অন্তস্থ অয় আকার তয়টায় যুক্ত র তিয়াত্তর এবার আছে আটাত্তর স্বরে আ টয় আকারিতা তয়টায় যুক্ত র আটাত্তর আবার বলি স্বরে আ টয় আকারিতা তয়টায় যুক্ত র আটাত্তর এবার আছে আশি স্বরে আ তালব্যস্বরে হ্রস্বইকারে শি আশি এবার আমরা দেখো বানানগুলো পড়ে ফেললাম এর পরের স্লাইডে কি আছে চলো দেখে ফেলি শিক্ষার্থীরা আমাদের পাঁচ নম্বরে কি আছে অঙ্ক কষে দেখান সুমন একদিন আগে দাদুর বাড়ি গিয়েছিল কিন্তু স্কুল শুরু হয়েছিল দাদুর বাড়ি যাওয়ার দুই দিন আগে যদি আজ বৃহস্পতিবার হয় তবে কোন দিন স্কুল শুরু হয়েছিল আমি প্রশ্নটা আবার করছি বুঝছো ব্যাপারটা সুমন একদিন আগে দাদুর বাড়ি গিয়েছিল কিন্তু স্কুল শুরু হয়েছিল দাদুর বাড়ি যাওয়ার দুই দিন আগে যদি আজ বৃহস্পতিবার হয় তবে কোন দিন স্কুল শুরু হয়েছিল এখানে আমরা বক্স আকারে দেখিয়েছি আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারে একদিন মানে আগে হচ্ছে যে বুধবার বুধবারে সে কি করলো দাদুর বাড়ি গেল এবার যে দাদুর বাড়ি গেছে যেদিন বুধবার তার একদিন আগে কি হচ্ছে তার দুই দিন আগে দাদুর বাড়ি গেছে যে তার দুই দিন আগে কি হচ্ছে স্কুল শুরু হচ্ছে তাহলে কি বুধবারের একদিন আগে মঙ্গলবার তার একদিন আগে হচ্ছে সোমবার মানে বুধবারের একদিন আগে মঙ্গলবার বুধবারের দুই দিন আগে হচ্ছে সোমবার এই সোমবারে স্কুল শুরু হয়েছিল আমাদেরকে কি চেয়েছে কি বারে স্কুলটা শুরু হয়েছিল আমরা উত্তরে লিখে দিব সোমবারে স্কুল শুরু হয়েছিল শিক্ষার্থীরা আমরা এখানে স্লাইডে করেছি চলো আমরা বোর্ড থেকে অঙ্কটা সমাধান দেখে আসি তাহলে আমরা সমাধানটা কিভাবে করব আমাদেরকে জিজ্ঞেস করেছে কি আজ যদি বুধবার হয় তা আজ যদি বৃহস্পতিবার হয় তাহলে কি হবে একদিন আগে গেছে দাদুর বাড়ি আর দাদুর বাড়ি যেদিন গেছে তার দুই দিন আগে স্কুল শুরু হয়েছিল তাই তো সমাধানটা আমরা করি দেখি তো আজ এখানে আমরা লিখে দিচ্ছি আজ প্রশ্নে কি বলেছে আজ কি বার আজ হচ্ছে বৃহস্পতিবার আজ হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে আমরা বক্সে ঘিরে দিয়ে লিখবো তাহলে সুবিধাটা বেশি হবে তার একদিন আগে আজের একদিন আগে কি বার ছিল বলো তো শিক্ষার্থীরা একদিন আগে কি বার বৃহস্পতিবারের একদিন আগে হচ্ছে বুধবার এই বুধবার কি হয়েছে বলতো এই বৃহস্পতিবারের একদিন আগে সে কি করেছে দাদুর বাড়ি গেছে দাদুর বাড়ি গেল এবার এই যে দাদুর বাড়ি গেল তার কয়দিন আগে স্কুল খুলেছে তার দুই দিন আগে দাদুর বাড়ি যাওয়ার দুই দিন আগে তাহলে আমরা একদিন আগে লিখি একদিন আগে কি বার পড়ছে বলো বুধবারের একদিন আগে হচ্ছে মঙ্গলবার ঠিক আছে আর বুধবারের দুই দিন আগে মানে দুই দিন আগে কি বার পড়ছে শিক্ষার্থীরা বলো সোমবার এই সোমবারে সে কি করলো বলতো তার স্কুল খুললো আমরা এখানে লিখব স্কুল খুললো বা স্কুল শুরু হলো তাহলে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে কি বারে স্কুল শুরু হয়েছিল তাহলে উত্তরে আমরা আলাদা ভাবে লিখব সোমবারে স্কুল শুরু হয়েছিল
আশা করছি আমার সাথে সাথে তোমরা খাতায় অঙ্কটা তুলে ফেলেছো। চলো শিক্ষার্থীরা আমরা স্লাইডে ফিরে যাই। এইবার শিক্ষার্থীরা দেখো ছয় নম্বরে আমাদের কি আছে। ছয় নম্বরে আছে হচ্ছে বিশের ঘরের গুণের নামতা। ছয় নম্বরে আমাদের জন্য আছে বিশের ঘরের গুণের নামতা। খুবই সহজ একটা নামতা, এর আগেও একবার ক্লাস হয়েছে, আজকে আবারও হচ্ছে। বিশ একে বিশ, বিশ দুই চল্লিশ, বিশ তিনে ষাট, বিশ চারে আশি, বিশ পাঁচে একশো, বিশ ছয় একশো বিশ, বিশ সাতে একশো চল্লিশ, বিশ আটে একশো ষাট, বিশ নয় একশো আশি, বিশ দশে দুইশো। আমরা আবার বলছি, বিশ একে বিশ, বিশ দুয়ে চল্লিশ, বিশ তিনে ষাট, বিশ চারে আশি, বিশ পাঁচে একশো, বিশ ছয় একশো বিশ, বিশ সাতে একশো চল্লিশ, বিশ আটে একশো ষাট, বিশ নয় একশো আশি, বিশ দশে দুশো। আশা করছি আমার সাথে সাথে তোমরা খাতা তুলে ফেলেছ। আজকের যে ক্লাসটা হলো শিক্ষার্থীরা, আমাদের এই ক্লাসের উপর ভিত্তি করে নেক্সট উইক ফিডব্যাক 14। আজকে ক্লাস নাম্বার ছিল হচ্ছে 14 নাম্বার ক্লাস। এই ক্লাসের উপর ভিত্তি করে নেক্সট উইক হবে ফিডব্যাক 14। ভালোভাবে বাসায় চর্চা করবে, বারবার লিখবে, তারপরে ফিডব্যাকটা গঠন করবে। আজকে ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।